ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। নবীনগরের সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করলেন ইসল্যান্ড মোশারফ হোসাইন। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে সরকারি জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ শনিবার সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নবীনগরের সাহসী সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন। সরেজমিনে গিয়ে দেখা যায়, কুড়িঘর গ্রামের বাসিন্দা মোহাম্মদ মুজিবুর রহমান দীর্ঘদিন যাবৎ সরকারি জায়গা দখল করে বাড়িঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। সরকারি জায়গা উচ্ছেদ করতে নবীনগরের সাহসী সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন অভিযান পরিচালনা করেন। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন বলেন, কুড়িঘর মৌজার 48% সরকারি জায়গা দখল করে বসবাস করে আসছিল। নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি জায়গা দখলমুক্ত করতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করি। অভিযানকালে একটি পাকা ঘর উচ্ছেদ করা হয়। এখানে আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করা হবে। যাদেরকে অপসারিত করা হয়েছে সে যদি প্রকৃত ভূমিহীন হয় তাহলে তাকে ঘর দেয়া হবে। আজকের অভিযানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভূমি অফিস সহকারী সহ প্রশাসনের কর্মকর্তা যারা সহযোগিতা করেছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।